শয়তান দেহ পাবি মন পাবি না বাংলা সিনেমার আলোচিত এই ডায়লগ দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষার প্রশ্ন তৈরি করা হয়েছে। ওই প্রশ্নের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। বিষয়টি নিয়ে ঝড় উঠেছে আলোচনা সমালোচনার। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের দ্বিতীয় মিডটার্মে বাংলাদেশ স্টাডিজের পরীক্ষার প্রশ্নে সংলাপটি দিয়ে প্রশ্ন তৈরি করা হয়। প্রশ্নে শয়তান দেহ পাবি মন পাবি না এবং শয়তান দেহ পাবি চিনতে পাবি না এই দুই বাক্য দিয়ে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ হেজেমনির বিস্তারিত আলোচনা করতে বলা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নের ছবিটি ছড়িয়ে পড়ার পর নানা আলোচনা শুরু হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের বিভাগীয় প্রধান হারুনুর রশিদ জানান, কেন এমন প্রশ্ন পরীক্ষায় ব্যবহার করা হয়েছে এর সঠিক ব্যাখ্যা তার কাছে নেই। প্রশ্নকর্তা শিক্ষক এ বিষয়ে ভালো বলতে পারবেন। এ বিষয়ে প্রশ্নকর্তা শিক্ষক মেহেদি হাসান সোহাগ বলেন, এটা কোড আনকোড এবং এটা প্রজেক্ট পড়াইছি আমি, সেখানে টেক্সট দেওয়া আছে, ডকুমেন্ট দেওয়া আছে। সো এটা যারা পড়ছে নিশ্চয়ই এরা এটা করে নাই, হয়তোবা যারা জানে না বা যাদের আইডিয়া নাই ওরা করছে। সিম্পলি হেজিমনি কনসেপ্টটা নিয়ে যা সামান্যতম নলেজ আছে, সামান্য যে হেজিমনি যে স্পেলিং করতে পারে ওই স্পেলিং শেখার জন্য তো আপনার হেজিমনি কনসেপ্টটা কি এটাকে দেখতে হয়। হ্যাঁ, যদি সে একেবারে ন্যূনতম আপনার গুগল স্কলারে ঢুকতে হবে না, সে যদি সিম্পলি উইকিপিডিয়াতেও ঢোকে তাহলে সে বুঝতে পারবে হেজিমনি কি। হ্যাঁ, আর তখনই সে বুঝতে পারবে যে ব্যাপারটা কতটুকু হেজিমনির সঙ্গে যায়। ব্রিটিশ রাজা কিভাবে ভারতীয় উপমহাদেশে হেজিমনিকে প্রতিষ্ঠা করেছে এর সঙ্গে লাইনটি যথার্থ উদাহরণ রয়েছে বলে দাবি এই শিক্ষকের। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।